সারা বিশ্বে প্রায় 7,500 ধরনের আপেল রয়েছে। কিছু আপেল লাল, কিছু সবুজ, আবার কিছু আপেল হলুদ হয়ে থাকে। কিছু আপেল অন্য আপেলের চেয়ে মিষ্টি হয়ে থাকে, আবার কিছু অন্যগুলোর চেয়ে কচকচে হয়। তবে একটা ব্যাপার নিশ্চিত যে তা হলো সব ধরনের আপেলই খেতে খুবই সুস্বাদু। আপেলে প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি, কার্বোহাইড্রেট, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো আমাদের শরীরকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত রাখে। তবে আপেলের বিচি খুবই বিষাক্ত। শুধু আপেল খেতে বেশ স্বাদের হয়, তবে চিজ, বাদাম কিংবা অন্যান্য ফলের সাথে মিশিয়ে খেলে তা আরও মজা লাগে। আরও কিছু মজার ব্যাপার হচ্ছে যে আপেল গাছ প্রায় 100 বছর পর্যন্ত বেঁচে থাকে। গাছে আপেল ধরার আগে ওই গাছের বয়স 4-5 বছর হতে হয়। আমেরিকায় প্রথম আপেল গাছ লাগিয়েছিলেন একজন ব্যক্তি যিনি ইউরোপ থেকে সেখানে বেড়াতে গিয়েছিলেন। 1 গ্যালন আপেল সিডার বানাতে 36টি আপেল লাগে। পৃথিবীর সবচেয়ে বেশি আপেল উৎপাদন করা হয় চায়নাতে। আপেল ফল সংগ্রহ করতে হলে এটি সবসময় হাত দিয়ে পাড়তে হয়।